আজকে কিন্তু দিল্লিতে জিদ্দা হাউসফুল দিচ্ছে এটা সত্যি কথা যেটা সত্যি সেটা ডেফিনেটলি তোমাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো মূলত আজকে কিন্তু গত দুদিনের থেকে আজকে যদি আমরা সেভাবে দেখি প্যান ইন্ডিয়া কিন্তু রেসপন্স ভালো মানুষের গত দুদিনের চাইতে আজকে এবং প্যান ইন্ডিয়া আমরা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজের কথা বলি সেদিকটাও যেমন ভালো বাংলার দিককেও কিন্তু বেশ ভালো আমি সকালবেলা একটা ভিডিও তৈরি করেই তোমাদেরকে বলেছি যে মাল্টিপ্লেক্সগুলোতে ফিলিং ফার্স্ট যাচ্ছে বা সোল্ড আউট যাচ্ছে এই বিষয়টা খুব ভালো লাগছে তো এখন আমরা প্রথমেই এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে দিল্লির ফরিদাবাদে ফরিদাবাদে প্রাইনস্টাইন বলে একটি মল আছে তো সেখানে রাত্রি আটটা আটটা পঞ্চাশের শো মানুষের শোটা কিন্তু হিন্দি শোটা কিন্তু সোল্ড আউট যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা দিক এবং বসন্ত কুঞ্জ বলে একটি জায়গা আছে দিল্লির রাত্রি সাড়ে নটা মোস্ট প্রবাবলি আমি শোটা দেখলাম সেখানেও একটা শোয়ের একটা সিট মানে একটা অংশের সিট কিন্তু ফিলিং ফার্স্ট যাচ্ছে মানে যেমন আমরা দেখি না যে একশো সত্তর টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে এরকম এরকম তো ওটা পুরোটা ফিলিং ফার্স্ট যাচ্ছে না মানে এখনও বুক মায়ের ইয়েলো দেখাচ্ছে না বাট আমি দেখলাম যে ওই পার্টিকুলার বসন্তকুঞ্জের ওই পার্টিকুলার মলটাতেও কিন্তু এই সিনেমা হলটাতেও কিন্তু মোটামুটি রেসপন্স ভালো দেখতে পাওয়া যাচ্ছে বাকি জায়গাতেও টুকটুক করে চলছে খুব ভালো আমি এমনটা বলবো না তবে গত দু দিনের থেকে রেসপন্স কিন্তু আজকে বেটার এখন আমরা এই ভিডিওতে আরও একটা বিষয় নিয়েও কথা বলবো সেটা হচ্ছে যেটা আমি গতকাল থেকে নোটিস করা শুরু করলাম গতকাল থেকে মানুষ টিম কিন্তু হল ভিজিট করতে শুরু করেছে যেটা আমরা ন্যাচারালি জিদ্দার ছবিতে খুব একটা রিসেন্ট টাইমে দেখতে পাইনি মানে চেঙ্গিজের সময় তো দেখতেই পাইনি মানুষের সময়ও খুব দেখেছি কি ভাবতে হচ্ছে বাট যেটা আমরা দেখতে পেলাম সেটা কিন্তু বলতে হবে মানুষে কিন্তু মানে মানুষ মানুষের ছবি যখন চলছে যে যে থিয়েটারে সেখানে কিন্তু হল ভিজিট করতে যাচ্ছে আমরা গতকাল দেখলাম জিতু কমল এবং সুস্মিতা তাদেরকে আমরা দেখতে পেলাম তো আজকেও আমরা দেখতে পাবো তাদেরকে কিছুক্ষণ আগেই ফিল্ম ফিল্মওয়ার্কের তরফ থেকে এটি পোস্ট করা হয়েছে কোথায় কোথায় তারা যাচ্ছেন সাউথ সিটি থেকে শুরু করে বিজলি থেকে শুরু করে মিনার থেকে শুরু করে স্টার থিয়েটার আরও বেশ কয়েকটা জায়গায় কিন্তু আজকে টিম যাবে হল ভিজিট করতে কাজেই তোমরা ডেফিনেটলি যেতে পারো শোটা দেখতে যাদের এখনো মানুষ দেখা হয়নি মানুষ দেখে এসো মানুষ কিন্তু খারাপ সিনেমা হয়নি বন্ধুরা আমি আবারও বলছি মানুষ কিন্তু খারাপ সিনেমা নয় ওয়ান টাইম ওয়াচের জন্যে বেশ ভালো একটা সিনেমা মানুষ তো তোমরা হলে গিয়ে দেখে এসো না কমার্শিয়াল সিনেমা পছন্দ করি কমার্শিয়াল সিনেমা পছন্দ করি কাজের সময় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে সেটা কমার্শিয়াল সিনেমা পছন্দ করি এই যে তোমরাই তো বলো বাংলায় কমার্শিয়াল ফিল্ম হচ্ছে না কেন হলে কি করছে মানে কি করছে অডিয়েন্স বাঙালি দর্শক হলেও কি হল ভরিয়ে দেখতে যাচ্ছে খুব বেশি কী হচ্ছে সিনারিওটা কী চলছে কী অবস্থা বোঝা সত্যিই খুব দায় সত্যি কথা বলতে কি দেখা যাক আগামী সপ্তাহে অ্যানিম্যাল ঢুকছে পয়লা ডিসেম্বর থেকে অ্যানিম্যাল ঢুকে গেলে একটা হিউজ হল পাচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং ধারণা করা যাচ্ছে খুব ভালো বিজনেসও করবে ছবিটা এখন খেলাটা জমবে পরের সপ্তাহ থেকে অ্যানিম্যালের সঙ্গে মানুষ কীরকম পাঙ্গা দিতে পারে মানে হল শো সব দিয়ে আমি বলছি অডিয়েন্স সব দিয়ে বলছি দেখা যাক আমাদের ওয়েট করতে হবে আর আগামীকালও ছুটি আছে আমি যত দূর যা শুনলাম তো আগামীকালও একটা ভালো রেসপন্স পাওয়ার কথা দেখা যাক কি হয় তো তোমরা কিন্তু আজকে সন্ধ্যেবেলার দিকে বিকেলের দিকে এই পার্টিকুলার হলগুলোতে যেতে পারো সিনেমা দেখতে টিম কিন্তু ওখানে থাকবে জিতু কমল সুস্মিতা চ্যাটার্জি তারা কিন্তু আজকে থাকবে অফিসিয়ালি জানানো হয়েছে আর এই বিষয়টা খুবই ভালো কারণ পাবলিক ইন্ট্রোডাকশানটা ভীষণভাবে দরকার যেটা আমরা দেবদার ছবিতে হয়ে থাকতে দেখি দেবদা কিন্তু যান এবং শুধু দেবদার ছবি আমি কেন বলবো রিসেন্ট টাইমে অনেকেই অনেকেই যাচ্ছেন তাদের ছবি রিলিজ হচ্ছে তারা হল ভিজিট করতে যাচ্ছেন এই জিনিসটা কিন্তু ভালো যে দর্শকরা বড় পর্দায় যাদেরকে দেখছে হুট করে যদি চা তাদেরকে চোখের সামনে দেখে সেটা একটা খুব পজিটিভ ভাইপ ক্রিয়েট করে অডিয়েন্সের জন্যে এবং সেটার জন্যে কিন্তু সিনেমার হাইপটা বাড়ে বই কমে না আমার এটা মনে হয় চলো তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও আসছি আবার খুশি কিনি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা